হ্যালো প্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনি একটি ক্রিয়েটিভ ফ্যাশন হাউসের ব্যবসা শুরু করবেন নেক্সট ভিডিওতে আপনি কোন ব্যবসাটি সম্পর্কে জানতে চাচ্ছেন তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন দেখুন ফ্যাশন হাউজের ব্যবসাটা কিন্তু বর্তমানে একটি কম্পিটিটিভ ব্যবসা বা এই ব্যবসার কম্পিটিশান অনেক বেশি তবে এই ব্যবসাটিতে আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে আপনি যদি ক্রিয়েটিভ কিছু করতে পারেন এই বিজনেসটিতে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এই ফ্যাশন হাউজের ব্যবসাটি শুরু করার জন্য আজকে আমি আপনাদের কিছু নির্দিষ্ট স্টেপ বলবো একদম বেসিক কিছু স্টেপ বলবো এই স্টেপগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি একটি সফল ফ্যাশন হাউজের ব্যবসা বা একটি ফ্যাশন হাউস কিন্তু আপনি শুরু করতে পারবেন তবে প্রথম আমি যে পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাশন হাউজের নাম এই নাম নির্বাচনে কিন্তু আসলে আমরা অনেক সময় অনেক কনফিউশনে ভুগি যে আমরা আসলে আমার বিজনেসটার কি নাম দিব বা লোগো কি দিব আমাদের ব্যানারটা কি হবে এটা নিয়ে আসলে কনফিউশনে থাকি দেখুন আপনি যেহেতু ফ্যাশন হাউসের ব্যবসা দিচ্ছেন আপনার নামটাও কিন্তু একটু ফ্যাশনেবল হতে হবে খুব ভাবনা করে একটা নাম দিবেন একটু ফ্যাশনেবল নাম দিবেন কারণ অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমারকে বা অনেক ক্রেতাকে কিন্তু আপনার নামটাই কিন্তু আকৃষ্ট করে আপনার দোকানে কিন্তু নিয়ে আসে বা আপনার অনলাইন স্টোরে কিন্তু নিয়ে আসে দুই নম্বর আমি যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং আমি প্রতিটা ব্যবসার ক্ষেত্রে বলি আপনার প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্ট সোর্সিংটা যদি খুব ভালো থাকে তাহলে আপনার ব্যবসা কিন্তু থার্টি টু ফিফটি পার্সেন্ট এমনিই অনেক সামনের দিকে এগিয়ে যায় আপনার প্রোডাক্ট সোর্সিংটা খুব ভালো হতে হবে আপনার প্রোডাক্ট রিসার্চটা খুব ভালো হতে হবে দেখুন ফ্যাশন হাউসে যে প্রোডাক্টগুলো আছে যেমন বিভিন্ন ডিজাইনের জামা কাপড় জুতা তারপর বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসোরিস মোটামুটি সবাই কিন্তু আসলে যারা ফ্যাশন হাউসের ব্যবসা করে এই জিনিসগুলো নিয়ে শুরু করে আপনিও এই জিনিসগুলোই বিক্রি করবেন কিন্তু এখানেই আপনার ক্রিয়েটিভিটিটা দেখাইতে আপনাকে আপনার ক্রিয়েটিভ কিছু এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে আপনাকে এমন কিছু প্রোডাক্ট বের করতে হবে যেটার সোর্সিং শুধুমাত্র আপনি আপনার কাছ থেকেই যাতে মানুষ এই প্রোডাক্টটা কিনে আর কোথাও পৃথিবীরা কোথাও যাতে এই প্রোডাক্টটা পাওয়া না যায় এমন কিছু ক্রিয়েটিভ প্রোডাক্ট আপনাকে বের করতে হবে তবেই একমাত্র ফ্যাশন হাউসে ব্যবসা করে কিন্তু আপনি সফল হতে পারবেন যেমন আমি একটা উদাহরণ দিই হয়তো আপনি পেন্টিং করতে ভালোবাসেন তাহলে আপনি বিভিন্ন জামা কাপড় উপর আপনার যে ক্রিয়েটিভিটিটা আপনার পেন্টিং আপনি যে কাজটা করতে ভালোবাসেন আপনি সেটা আপনার জামা কাপড় ডিজাইন ব্যাগ বিভিন্ন ব্যাগের উপর ডিজাইন করতে পারেন পেন্টিং করতে পারেন যেটার সোর্সিং শুধু আপনিই হবেন তবে এরকম যদি কিছু ক্রিয়েটিভ আইডিয়া আপনি বের করতে পারেন অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবে আর ফ্যাশন হাউসের ব্যবসা যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে সবসময় ট্রেন্ড নিয়ে কাজ করতে হবে আপনাকে ট্রেন্ডের সাথে চলতে হবে আপনার দেশে বা আপনার কান্ট্রিতে কোন ট্রেনটা সবচেয়ে ভালো চলছে কোন জামা কাপড়গুলো বা কোন ডিজাইনগুলো এখন চলছে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে ধরেন আমি আরেকটা এক্সাম্পল দিই ধরেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ওকেশন থাকে যেমন ঈদ পূজা তারপর হচ্ছে আপনার একুশে ফেব্রুয়ারি নববর্ষ বিভিন্ন বার্থডে থাকে আপনাকে ওই ওকেশনগুলো অনুযায়ী কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে আপনার ফ্যাশন হাউসে তুলতে হবে এবং সেগুলো খুব ভালোভাবে ডিসপ্লে করতে হবে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে দেন কিন্তু আপনি ফ্যাশন হাউসের ব্যবসাটা করে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যেতে পারবেন আপনি যদি সব সময় একদম ছোট চিন্তা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মানে সামনের দিকে ফ্যাশন হাউসের ব্যবসাটা করে যেতে পারবেন না তারপর আমি আরেকটা তিন নম্বর যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে আপনার লোকেশান কেমন হবে আপনার লোকেশনটা কিন্তু ফ্যাশন হাউজের ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্ট আপনি যদি বড় কোনো রাস্তার পাশে বা অনেক লোক সমাগম থাকে বা যাতায়াতের সুবিধা এমন কোনো জায়গায় যদি আপনি ফ্যাশন হাউজের যা হাউসটা দিতে পারেন তবে কিন্তু আপনি ভালো সেল করতে পারবেন বা আপনি বা সর্বাধিক মানুষের কাছে পৌঁছাইতে পারবেন আপনার সেলটা কখন হবে আপনি যখন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাবেন তখন কিন্তু আপনার ব্র্যান্ডিংটা হবে আপনার সেলটা কিন্তু জেনারেট হবে আর ডেকোরেশনের কথা যদি আমি বলতে চাই আপনার ফ্যাশন হাউসটা মানে দেখেই যাতে মানুষের পছন্দ হয় আমি আপনার ফ্যাশন হাউসের নামের মতো আপনার নামটা দেখে যেমন মানুষ আকৃষ্ট হবে যেমন তেমন আপনার দোকানটা দেখেই মানুষ যাতে আপনার দোকানে আসে তো এই ভিজুয়াল মার্চেন্টাইজিং বা ভিজুয়াল যে বিষয়টা সেটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের সামনে বা আপনার দোকানের সামনে খুব সুন্দরভাবে ডিসপ্লে করতে হবে তারপর হচ্ছে আপনার দোকানে অবশ্যই একটা এসি রাখতে হবে তারপর হচ্ছে আপনার একটা ট্রায়ালের জন্য ট্রায়াল রুম রাখতে হবে কাস্টমার বসার জন্য কিছু চেয়ার টেবিল বা জায়গা রাখতে হবে খুব সুন্দরভাবে দো হোক কোনো সমস্যা নেই ছোটোটার ভিতরেই আপনাকে ডেকোরেশনটা একটু ফ্যাশনেবল করতে হবে তবে কিন্তু কাস্টমার বা ক্রেতারা ঢুকে কিন্তু আকৃষ্ট হবে আপনার প্রোডাক্টগুলো দেখবে আর আপনার প্রোডাক্ট দেখা মানে আপনার সেল হবে চার নাম্বার যে বিষয়টা আমি রেখেছি বাজেট এবং লাভ এই ফ্যাশন হাউসের ব্যবসায় আসলে লাভ এবং বাজেট এটা আসলে এক একজনের এক এক রকম হয়ে থাকে আপনার ইনভেস্টমেন্ট যত বেশি হবে আপনার লাভটাও কিন্তু প্রতিটা বিজনেস থেকে তেমন করতে পারবেন তবে একটি ফ্যাশন হাউজের ব্যবসা আমি একদম ছোটো পরিসরে ধরছি আপনি যদি তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট বা পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেন আপনার কমপক্ষে চারশো চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকা হাতে নিয়ে নামতে হবে আর আপনার ইনভেস্টমেন্ট যত বেশি হবে আপনার লাভও কিন্তু তত বেশি হবে আমি একটা ধরে নিচ্ছি আপনার যদি পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি প্রতি মাসে কম করে হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ করতে পারবেন সব খরচ বাদ দিয়ে লাভ করতে পারবেন আর ফ্যাশন হাউজের ব্যবসা করার আর একটা মেইন সুবিধা হচ্ছে এখানে আপনি দুইভাবে সেল জেনারেট করতে পারবেন একটা হচ্ছে অফলাইনের মাধ্যমে এবং একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এই দুইটির মাধ্যমে যখন আপনি সেল জেনারেট করবেন তখন কিন্তু আপনি খুব ভালোভাবে এখান থেকে আউটপুটটা পাবেন